আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি পরিবারের সকল সদস্য সহ করোনা এই মহামারীর সময়ে তোমরা সকলে সুস্থ আছো এবং আমাদের ক্যান্টনমেন্ট কলেজ যশোর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে তোমরা যুক্ত আছো এবং নিয়মিত ক্লাসগুলো করতেছো। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য তাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কোর্সের চতুর্থ অধ্যায় অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেসের আমরা প্র্যাকটিক্যাল অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই আলোচনাটা বুঝতে সমস্যা হলে সরাসরি তোমরা আমাকে মোবাইলে ফোন করতে পারো অথবা আমার ইউটিউব বা মেসেঞ্জারে তোমাদের মন্তব্য দিতে পারো, আমরা অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব। কিন্তু কথা একটাই, বাসায় অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। আমরা এই অঙ্কটার মধ্যে তোমাদের তিনটি পার্ট আজকে দেখানোর চেষ্টা করেছি, অ্যাডজাস্টিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি অ্যান্ড রিভার্সিং এন্ট্রি। আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে দেখলে অবশ্যই তোমাদের তিনটি যাবে দাঁড়, তোমাদের যে ত্রুটিগুলো আছে বা তোমাদের যে ঘাটতিটা আছে সেটা অবশ্যই পূরণ হয়ে যাবে। স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা যে প্রশ্নটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2007, মিস্টার জাভের স্টার্টেড এ কনসাল্টিং বিজনেস, দ্য ট্রায়াল ব্যালেন্স অফ দ্য বিজনেস অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার ইজ গিভেন ভিলো, ট্রায়াল ব্যালেন্স 30 জুন 2008। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি টোটাল হিসাব বর্ষে আমাদের সামনে র্যামেটা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের আমরা বলেছি যে আমাদের কাছে যে বিষয়গুলো চাওয়া হয়েছে আমরা দেখার চেষ্টা করব। যে আমাদের কাছে চাওয়া হয়েছে অ্যাডজাস্টিং এন্ট্রিস, ক্লোজিং এন্ট্রিস অ্যান্ড রিভার্সিং এন্ট্রিস। আমরা দেখি আমাদের কাছে কী চাওয়া হয়েছে। ইউ আর রিকোয়ার্ড টু জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিস, গিভ দ্য ক্লোজিং এন্ট্রিস অ্যান্ড রিভার্সিং এন্ট্রিস। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকেই আমাদের সমন্বয় জাবেদাগুলো আলোচনা করে যাব, ক্লোজিং এন্ট্রিগুলো আলোচনা করে যাব এবং রিভার্সিং এন্ট্রি কোনগুলো হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, যাতে আমরা সামনে অঙ্কটা খুব দ্রুত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা রেওমিনের দিকে প্রথমে, ট্রায়াল ব্যালেন্সের দিকে প্রথমে তাকাবো, কারণ সেখানে কোনো ইন্ডিকেট যদি থাকে তার জন্য আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হয়। যেমন 10% ইনভেস্টমেন্ট, 12% ডিবেঞ্চার, জাস্ট এই জাতীয় যদি কোনো ইন্ডিকেট থাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের র্যামিলে এই জাতীয় কোনো ইন্ডিকেট নাই, তার মানে র্যামিলের কোনো উপাদান দেখে আমাকে সমন্বয়, র্যামিলের কোনো উপাদানে সরাসরি সমন্বয় করতে হচ্ছে না, আমাদের সরাসরি চলে যেতে হবে অ্যাডজাস্টমেন্টে। আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের নাম্বার ওয়ান বলেছে রেন্ট পেইড ইন অ্যাডভান্স টাকা 8000, ভাড়া অগ্রিম পরিশোধ হয়েছে 8000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে অগ্রিমের ক্ষেত্রে আমাকে অবশ্যই রেওয়ামিলের দিকে একটু দেখতে হবে যে রেওয়ামিলে এর পূর্ব অবস্থানটা কি আছে, কারণ বকে আয় ব্যয়ের ক্ষেত্রে আমাকে রেওয়ামিলে যেতে হয় না, সরাসরি আমি জাবেদা করতে পারি। কিন্তু অগ্রিমের ক্ষেত্রে আমরা অবশ্যই রেওয়ামিলে দেখব যে এর প্রাথমিক অবস্থানটা কি ছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি প্রিপেড রেন্ট আমাদের রেওয়ামিলের মধ্যে ট্রায়াল ব্যালেন্সে আছে 4000 টাকা, বাট অ্যাডজাস্টমেন্টে অ্যাডভান্স 8000 টাকা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 4000 টাকা অগ্রিম দেওয়া আছে, কিন্তু সমন্বয় বলেছে অগ্রিম হবে 8000 টাকা, তার মানে আমাকে আরও 4000 টাকা অগ্রিম দেখাতে হবে। আমরা একটু নিচে চলে আসি, আমরা দেখতে পাচ্ছি রেন্ট এক্সপেন্স আমাদের কিন্তু 80000 নিচে রয়েছে, তার মানে একটা রেওয়ামিলে আমাদের রেন্ট এক্সপেন্সও আছে, প্রিপেড রেন্টও আছে। কিন্তু যেহেতু আমাকে সমন্বয় বলেছে প্রিপেড রেন্টের কথা, তার মানে আমাকে প্রিপেড রেন্টটাকে ঠিক করতে হবে। সো প্রিপেড রেন্টটাকে আমার 8000 টাকা করতে হবে। তো আমাদের এখানে প্রিপেড রেন্ট কত আছে? 4000। আর 8000 করতে আর কত প্রয়োজন? 4000। আর প্রিপেড রেন্ট যেহেতু আমাদের ডেবিট আছে, সো আমাদের জানাটা কী হচ্ছে, প্রিপেড রেন্ট ডেবিট অ্যান্ড রেন্ট এক্সপেন্স ক্রেডিট 4000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ, যেহেতু আমাদের এখানে 4000 টাকা ডেবিটে আছে, আমাকে যদি 8000 টাকা করতে হয় তাহলে আরও 4000 টাকা আমাকে কী করতে হবে? ডেবিট করতে হবে। ডেবিট করলেই কিন্তু সেটা যোগ হবে এবং 8000 টাকা দাঁড়াবে। তাহলে আমরা জাবেদাটা কী করছি আবার একটু লক্ষ্য করো, প্রিপেইড রেন্ট ডেবিট অ্যান্ড রেন্ট এক্সপেন্স ক্রেডিট। সো 4000 আর 4000 দিলে কিন্তু 8000 হয়ে যাচ্ছে। সাপ্লাইজ টোটাল অন হ্যান্ড টাকা 7000। সোমবার
হাতে আছে সর্বমোট 7000 টাকা। আমরা দেখতে পাচ্ছি ডিয়ার স্টুডেন্ট যে সাপ্লাইজ 4000 বাট নিচে দেয়া আছে সাপ্লাইজ এক্সপেন্স 8000। তো আমাকে বলেছে সাপ্লাইজ হাতে আছে 7000 টাকা। আমরা এখানে কি করতে পারি, যেহেতু আমাদের 4000 টাকা হাতে আছে আমাকে টোটাল 7000 করতে হবে, আর প্রয়োজন কত 3000 টাকা। সো সাপ্লাই যেহেতু ডেবিট আছে তাহলে আমাদের জানাটা কি হবে, সাপ্লাইজ ডেবিট অ্যান্ড সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 3000 টাকা। সো 4000 প্লাস 3000 7000 হয়ে যাচ্ছে। স্যালারিজ ডিউ আমাদের ট্রায়াল ম্যাচে যাওয়ার প্রয়োজন নেই, যাবে তারা স্যালারিজ এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেয়াবল ক্রেডিট। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ওয়াজ রিসিভ ফর 5 ইয়ার, শিক্ষানবী ইসলামী 5 বছরের জন্য পাওয়া গেছে। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে অঙ্ক করতেছি 1 ইয়ার, 1 বছরের জন্য আমি 5 বছরের জন্য পেয়েছি 10000 টাকা। আমরা লিখেছি কি অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, রেওয়া মিলে যদি অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম থাকে তাহলে এবার কি করবো, তাহলে উল্টা করে দিব, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট আন অন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট করবো। কত টাকা, যেহেতু আমাদের 1 বছরের একটা উপার্জন হয়েছে তাহলে উপার্জন হয়নি 4 বছরের, তার মানে আমরা এটাকে 5 দিয়ে ভাগ করবো এবং 4 দিয়ে গুণ করলে টাকা আসে 8000। আমরা অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট 8000, আর অন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট করব 8000 টাকা। সার্ভিস রেভিনিউ রিসিভেবল বাট নট ইয়েট রিসিভড, সেবা প্রদান করা হয়েছে, প্রাপ্য হয়েছে, সেবায় প্রাপ্য হয়েছে কিন্তু সেটা এখন আমি পাইনি, তার মানে ধারে সেবা, এর জন্য সরাসরি আমরা আবেদন করতে পারি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ডিপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট 10%, স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধরতে হবে। তাহলে আমাদের দেখতে হবে প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের স্থায়ী সম্পদ কী আছে, আমরা দেখতে পাচ্ছি ফার্নিচার অ্যান্ড অফিস ইকুইপমেন্ট। সো দুইটার জন্য আমাকে আবেদন করতে হবে, ফার্নিচার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফার্নিচার ক্রেডিট 10% ধরলে 5000 টাকা। অফিস ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট ক্রেডিট 3800 টাকা। ডিয়ার স্টুডেন্ট এখানে আমি 2 বার ডিপ্রিসিয়েশনকে ডেবিট না করে 1 বার করে টোটাল যোগ করে দিতে পারি, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমরা এখানে আলাদা আলাদা করেছি। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, এক্সপায়ার মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া, তা আমাকে দেখতে হবে যেটা এক্সপায়ার হলো সেটা প্রারম্ভে কী ছিল, প্রারম্ভে ছিল কিন্তু প্রিপেড ইন্স্যুরেন্স নামে। সো এখন প্রিপেড ইন্স্যুরেন্সটা আমাকে ক্রেডিট করবো ডেবিট, তাহলে কী হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স যেটা এক্সপায়ার হয়ে গেছে 3000 টাকা। সো আমাদের জাবেদাটা কী হচ্ছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 3000 টাকা, কারণ এটাই এক্সপায়ার, কারণ আমরা বলেছি যে এটা এক্সপায়ার হয়ে গেছে তার মানে সেটা খরচ হয়েছে, এটা আমাদের বুঝে নিতে হবে। ওই গানের মতো সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আর্ন অ্যান্ড রেভিনিউ আর্নড ডিউরিং দ্য ইয়ার টাকা 4000, অনুপার্জিত সেবায় উপার্জন হয়েছে, অনুপার্জিত সেবায় উপার্জন হয়েছে। ডিয়ার স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রায়াল ব্যালেন্সে আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ রয়েছে, তার মানে এটাকে এখন আমাকে ডেবিট করতে হবে, অপরদিকে যেহেতু উপার্জন হয়েছে সার্ভিস রেভিনিউটা আমরা ক্রেডিট করব। সো জার্নালটা কী দাঁড়াচ্ছে, আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা, টাকা 4000। ডিয়ার স্টুডেন্ট আমরা আশা করি মনে হয় তোমরা সমন্বয় জাবেদাগুলো বুঝতে পেরেছো, আমরা এবার প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি কীভাবে আমরা সমন্বয় জাবেদাটা করেছি। মিস্টার জাভের অ্যাডজাস্টিং এন্টিস, ডিয়ার স্টুডেন্ট একটু দেখার চেষ্টা করি প্রিপেড রেন্ট ডেবিট রেন্ট এক্সপেন্স ক্রেডিট, আমরা একটু মন্তব্য দেওয়ার চেষ্টা করি, তোমরা একটু ছোটো করে মন্তব্য দেওয়ার চেষ্টা করবা। টু রেকর্ড প্রিপেড রেন্ট আমাদের এখানে দেখো 8000 করতে বলেছিল, আমরা 8000 মাইনাস 4000 টু ডেবিট এবং ক্রেডিট 4000 টাকা। সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট আমাদের বলেছিল 7000 টাকা টোটাল, সো 7000 লেস 4000 যেটা আমাদের ট্রেডেন্স ছিল। স্যালারিজ এক্সপেন্স স্যালারিজ পেয়াবল, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট আর অন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট 8000, আমরা আগেই বলেছিলাম যে 10000 টাকা ইনটু 4/5। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট যেটা আমাদের ধারে সেবা ছিল, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফার্নিচার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স প্রিপেইড ইন্স্যুরেন্স আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ সার্ভিস রেভিনিউ। ডিয়ার স্টুডেন্ট আমরা সমন্বয় জাবেদাগুলো দেখানোর চেষ্টা করেছি, যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের কাছে চা হয়েছে ক্লোজিং এন্ট্রি, আমাদের বুঝতে হবে ক্লোজিং এন্ট্রিতে আমরা কী নিব, সমস্ত প্রকার আয় এবং ব্যয়গুলো নেওয়ার চেষ্টা করব, সমস্ত প্রকার আয় এবং ব্যয়গুলো আমরা ক্লোজিং এন্ট্রিতে নিব। প্রিয় শিক্ষার্থী যদি আমরা সমস্ত প্রকার আয় এবং ব্যয়গুলো নেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাদের সামনে তো রেওয়া মিল রয়েছে, তাহলে রেওয়া মিল থেকে প্রথমে আমাকে আয়গুলো নিতে হবে,
এবং সেই আয়ের কোনো প্রভাব যদি সমন্বয় থাকে সেটা আমরা যোগ বা বিয়োগ আমরা করে, যদি ডেবিট ডেবিট হয় আগে ডেবিট এখনও ডেবিট আমরা যোগ করব, জাস্ট মার্কা মিলে গেলে, মনে মনে মিলে গেলে হয় কি, একটা কথা আছে না, ঠিক মার্কায় যদি মিলে যায় সেটা যেমন পজিটিভ হয়, ঠিক আমরা যদি ডেবিট এবং সমন্বয় ডেবিট আমরা যোগ করব, ঠিক না? যদি এমন হয় রেওয়া মিলেছিল, ট্রায়াল ব্যালেন্স ছিল ডেবিট বাট সমন্বয় হয়েছে ক্রেডিট, তাহলে আমরা কী করবো? বুঝতেই পারবো যে সেখানে তোমাদের কিন্তু সেপারেট হয়ে গেছে, আলাদা হচ্ছে, আমাকে কিন্তু বিয়োগ করতে হবে। সো আমরা এখন ক্লোজিং এন্ট্রিটা দেখার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী চলো ক্লোজিং এন্ট্রিটা, মিস্টার জাভের ক্লোজিং এন্ট্রিস। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি আমাদের রেওয়ামিলের মধ্যে সার্ভিস রেভিনিউ ছিল 71,600 টাকা। আমরা সমন্বয়ে দেখেছি সার্ভিস রেভিনিউ প্রথমে ডেবিট হয়েছিল 5,000, ক্রেডিট হয়েছিল 5,000, এরপরে আবার ক্রেডিট হয়েছে 4,000। সো টোটাল যোগ করে আমরা সার্ভিস রেভিনিউ পেয়েছি 80,600 টাকা। অ্যাপ্রেন্সিসিপ প্রিমিয়াম, ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখছি রেওয়ামিলের মধ্যে অ্যাপ্রেন্সিসিপ প্রিমিয়াম শিক্ষানবিশ সালামী ছিল 10,000, বাট সমন্বয়ে এসে অ্যাপ্রেন্সিসিপ প্রিমিয়াম ক্রেডিট হয়েছে, তার মানে মনে মনে মিলে নাই, মার্কা মার্কা মিলে নাই, আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, আমরা লেস করেছি 8,000, সো 2,000 টাকা টোটাল। আর কোনো আয় আমরা রেওয়ামিলও দেখতে পাচ্ছি না এবং নতুন কোনো আয় আমরা সমন্বয় দেখতে পাচ্ছি না। ডিয়ার স্টুডেন্ট, এখানে খেয়াল রাখতে হবে রেওয়ামিলের সকল আয়গুলো আসবে, নতুন কোনো আয় যদি সমন্বয় থাকে সেই আয়গুলো এখানে নিয়ে আসতে হবে, কিন্তু এখানে নতুন কোনো আয় আমাদের সমন্বয়ে আসেনি। সো দুইটা ইনকামই ছিল, আমরা দুইটা ইনকামকে আমরা ক্লোজ করতে চাই, যেহেতু তাদের মার্কা ক্রেডিট আমরা করেছি ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, সো টোটাল 82,600 টাকা। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কি ব্যয়গুলো বন্ধ করবো? প্রথমে নিয়ে হচ্ছে আয়গুলো বন্ধ করা, পরে আমরা বন্ধ করবো ব্যয়গুলো। আমরা জানি ব্যয়ের মার্কা ডেবিট, সো ব্যয়গুলোকে করবো ক্রেডিট আর ডেবিট হবে ইনকাম সামারি। সো আমরা ইনকাম সামারি লিখে রাখবো কিন্তু টাকাটা পরে বসাবো, কারণ আগে ব্যয়গুলো টোটাল ব্যয়ের যোগফলটাই হচ্ছে ইনকাম সামারির টাকা। আমরা দেখতে পাচ্ছি আমাদের রেওয়ামিলের শুরু হয়েছে ব্যয় রেন্ট এক্সপেন্স দিয়ে, আমাদের 80,000 টাকা ছিল কিন্তু রেন্ট এক্সপেন্স আমাদের সমন্বয়ে ক্রেডিট হয়েছে, সো আমরা লেস করেছি নেট 40,000 টাকা। ইউটিলিটিস এক্সপেন্স নিয়ে কোনো সমন্বয় যাবে তা করিনি, সো সরাসরি বসে যাচ্ছে 2,800 টাকা। সাপ্লাইজ এক্সপেন্স আমরা দেখতে পাচ্ছি রেওয়ামিলের মধ্যে ছিল 8,000 বাট সমন্বয়ে ক্রেডিট হয়েছে 3,000, আমরা লেস করেছি নেট 5,000 টাকা। স্যালারিজ এক্সপেন্স আমরা দেখতে পাচ্ছি রেওয়ামিলের মধ্যে ছিল 39,000, অ্যাড করেছি 10,000 পার, কেন? যেহেতু আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিতে আমরা ডেবিট করেছি স্যালারিজ এক্সপেন্স 10,000 টাকা, সো টোটাল স্যালারিজ এক্সপেন্স 49,000 টাকা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা দুইবার বলেছি যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দুইবার লেখার প্রয়োজন নেই, আমরা দেখছি আমাদের ফার্নিচার অ্যান্ড অফিস ইকুইপমেন্ট, ফার্নিচার ছিল 5,000, অফিস ইকুইপমেন্ট 3,800, সো টোটাল ডিপ্রিসিয়েশন আমাদের হচ্ছে 8,800। ডিয়ার স্টুডেন্ট, এখানে 8,800 হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা দেখেছি আমাদের সমন্বয়, সরাসরি আমাদের সমন্বয় আমাদের ডেবিট পেয়েছিলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,000 টাকা, টোটাল যোগ করলে আমাদের ডিয়ার স্টুডেন্ট এখানে হয়ে যাচ্ছে 82,600 টাকা। সো এখানে একটু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এখানে একটু খেয়াল রাখবো যে আমাদের এখানে 8,800 টাকা, একটু প্রিন্ট মিস্টেক তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল ইনকাম সামারি ক্রেডিট 82,600, টোটাল ইনকাম সামারি ডেবিট 82,600, ইনকাম সামারি ডেবিট এবং ক্রেডিট সমান হয়েছে, এখানে কিন্তু প্রতিষ্ঠানের কোনো প্রফিট বা লস হয়নি। এখানে যদি আমাদের এইটা বড় হতো, ক্রেডিট ইনকাম সামারি বড় হতো, তাহলে বুঝতে পারতাম আমাদের নেট প্রফিট হয়েছে, আমরা সেটা ক্যাপিটালের সাথে সমন্বয় করতাম। আমাদের যদি ডেবিটের ইনকাম সামারি বড় হতো তাহলে বুঝতাম আমাদের নেট লস হয়েছে, সেটাও আমরা ক্যাপিটালের সাথে সমন্বয় করতাম, কিন্তু যেহেতু এখানে আমাদের দুটো সমান হয়ে গেছে, বুঝতে হবে প্রতিষ্ঠানের লাভ বা লস কোনোটাই হয়নি। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যেতে পারি আমাদের তিন নম্বর যেটা চেক, রিভার্সিং এন্ট্রি, বিপরীত দাখিল। আমরা কি বলেছিলাম বাংলায় যদি বলি যে কিছু সমন্বয় যাবে দাখি পরবর্তী হিসাবকালের শুরুর তারিখে, পরবর্তী হিসাবকাল আমাদের কিন্তু ছিল হিসাবকালটা জুন 30, তাহলে আমাকে চলে যেতে হবে জুলাই 1। এখানে মাথায় রাখতে হবে পরবর্তী হিসাবকালের প্রথম তারিখে কিছু সমন্বয় যাবে দেখে উল্টে আমরা যে সমন্বয় যে জাবেদাগুলো করব সেটাকে আমরা বলছি রিভার্সিং এন্ট্রিজ। সো সব সমন্বয় জাবেদাগুলো আমরা উল্টাতে পারবো কি না সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে আমরা প্রথমে আসি, আমরা সমন্বয় জাবেদাগুলো আলোচনা করব। প্রথমে ছিল প্রিপেড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট,
এটাকে আমরা উল্টাতে পারবো, কারণ আমরা বলেছি সমন্বয় যাবে দায় যদি সম্পদ ডেবিট ক্রেডিট হয় এবং দায় আইটেমটা ডেবিট হয় তার রিভার্সিং এন্ট্রি হয় না। তার মানে এখানে দেখো সমন্বয় যাবে দায় সম্পদ আমাদের ডেবিট হয়েছে, যদি ক্রেডিট হতো তাহলে কিন্তু রিভার্সিং এন্ট্রি হতো না, সুতরাং এটা রিভার্সিং এন্ট্রি হচ্ছে। আমরা উল্টিয়ে দেবো রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেড রেন্ট ক্রেডিট, সেকেন্ডটাও ঠিক আমাদের জাবেদা ছিল সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, সেটা আমরা উল্টিয়ে দিব সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট, স্যালারিজ এক্সপেন্স স্যালারিজ পেবল এইটাকে আমরা উল্টায় দিব স্যালারিজ পেবল ডেবিট স্যালারিজ এক্সপেন্স ক্রেডিট, অ্যাপ্রেন্সিপ প্রিমিয়াম ডেবিট আর্ন আন অ্যাপ্রেন্সিপ প্রিমিয়াম ক্রেডিট, ডিয়ার স্টুডেন্ট এটাকে আমরা উল্টায় দিব আর্ন আন অ্যাপ্রেন্সিপ প্রিমিয়াম ডেবিট অ্যাপ্রেন্সিপ প্রিমিয়াম ক্রেডিট। নেক্সট আমাদের সমন্বয় জাবেদা ছিল অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আমরা রিভার্স এন্ট্রিতে বলেছিলাম তিনটি সমন্বয় জাবেদার আমরা রিভার্সিং এন্ট্রি করব না। এক নম্বরে আমাদের ছিল পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস অর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ঠিক ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট। সো আমরা যেহেতু ওই নিয়মটা বলেছি তার মধ্যে এটা পড়ে যাচ্ছে, সো আমরা এটাও রিভার্সিং এন্ট্রি করব না। ডিপ্রিসিয়েশনের জন্য আমরা বলেছি রিভার্সিং এন্ট্রি হয় না। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, তারপরে আমাদের রয়েছে আমরা যা আমরা বলেছি সমন্বয় যাবে দায় সম্পদ ক্রেডিট, দায় ডেবিট হলে তার রিভার্সিং এন্ট্রি হয় না। সো এখানে প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ ক্রেডিট হয়েছে এর জন্য রিভার্সিং এন্ট্রি করব না। আনান সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এখন আমরা দেখতে পাচ্ছি আনান সার্ভিস রেভিনিউ আমাদের দায় সেটা ডেবিট হয়েছে, যেটা আমাদের ওই নিয়মে পড়ে যাচ্ছে, সুতরাং এটার জন্য আমরা রিভার্সিং এন্ট্রি করব না। সো আমাদের উপরে চারটা রিভার্সিং এন্ট্রি হয়েছে, বাকিগুলো হয়নি। আমরা রিভার্সিং এন্ট্রি কোনগুলো করব কোনগুলো করব না আমরা কিন্তু তোমাদের রিভার্সিং এন্ট্রি যখন থিওরিটিক্যাল ক্লাস নিয়েছি সেখানে কিন্তু ডিটেলস আলোচনা করেছি। ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সেই আলোচনাটা ভালো করে নিজের আয়ত্তে নিবা, কোন কোন এন্ট্রিগুলো রিভার্সিং এন্ট্রি হয় না সেটা তোমাদের আগে মাথায় নিতে হবে, সেটা মাথায় নেওয়ার পরেই যদি আমরা রিভার্সিং এন্ট্রি করি আমাদের কোনো ভুল হবে না। আশা করি তোমরা রিভার্সিং এন্ট্রিগুলো বুঝতে পেরেছো। জাস্ট সমন্বয় যা ছিল সেটাকে আমি উল্টায় দেবো, তারিখটা হবে সমন্বয়ের যদি তারিখটাকে জুন 30 এটা হবে জুলাই 1, যদি সমন্বয়ের তারিখটাকে ডিসেম্বর 31 তাহলে আমার রিভার্সিংয়ের সালটাও চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড মাসটাও চেঞ্জ হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারি 1, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আশা করি তোমরা আমাদের আজকের অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবা, সবাই বাসায় অবস্থান গ্রহণ করবা, বিনা প্রয়োজনে বাসার বাহিরে আমরা যাব না। এই মহামারীতে অবশ্যই আমরা ঘরে থাকব, ঘরে বসে আমরা আমাদের এই অঙ্কগুলো অনলাইন ক্লাস ক্যান্টন কলেজ যশোর করতে আয়োজিত যে অনলাইন ক্লাস এখানে তোমরা মনোযোগী হও এবং আশা করি তোমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবা। সবাই সুস্থ থাকি, যদি ঘর থেকে বের হই অবশ্যই মাস্ক ব্যবহার করব। সবাই সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।